राजस्थली बंधुरा आमी एखन राजस्थलीते अवस्थान करतेछि। करोना भाइरासेर संक्रमणेर कारणे एखन सकल धरनेर भ्रमण आमादेर बन्ध आछे। करोना भाइरास संक्रमण रोधे आगामी किछुदिन कोथाओ भ्रमण थेके आपनाराओ बिरत थाकुन एबं स्वास्थ्यविधि मेने चलुन, सचेतन थाकुन। तो बंधुरा एखन आमादेर सकल धरनेर भ्रमण बन्ध आछे, कारण करोना भाइरास संक्रमणेर कारणे सारा देशे लकडाउन चलतेছে। তো আপনারা কেউ ভুল বুঝবেন না যে এখন আমি এই লকডাউনের মধ্যে হয়তো ভ্রমণ করে বেড়াচ্ছি, আসলে তা নয়। এই ভিডিওটি পূর্বে ধারণকৃত। তো বন্ধুরা আমরা এখন রাজস্থলী বাংলাদেশের রাঙ্গামাটি উপজেলার অন্তর্গত একটি ছোট্ট উপজেলায় অবস্থান করতেছি। আয়তনের দিক দিয়ে রাজস্থলী মাত্র ১৪৫ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক দিয়ে রাঙ্গামাটি জেলার সবচেয়ে ছোট উপজেলা। রাঙ্গামাটি জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। এই উপজেলার উত্তরে কাপ্তাই উপজেলা, পূর্বে বিলাইছড়ি উপজেলা, দক্ষিণে বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলা এবং বান্দরবন সদর উপজেলা এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা অবস্থিত। প্রশাসনিক দিক দিয়ে এটির প্রতিষ্ঠা কীভাবে হলো তা আমি আপনাদের বলছি। ১৯০৯ সালে রাজস্থলী থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রাজস্থলী উপজেলা রূপান্তরিত হয়। এই উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ রাজস্থলী উপজেলার প্রশাসনিক কার্যক্রম রাজস্থলী থানার আওতাধীন। ইউনিয়নসমূহ হল নম্বর ঘিলাছড়ি, ২ নম্বর গাইন্দা, ৩ নম্বর বাঙ্গালহালিয়া। জনসংখ্যার দিক দিয়ে ২০১১ সালে পরিসংখ্যান অনুযায়ী রাজস্থলী উপজেলার জনসংখ্যা মাত্র ২৩,০০০। এর মধ্যে পুরুষ ১২,১৪২ জন এবং মহিলা ১০,৪৭৪ জন। মোট জনসংখ্যার 22.78% মুসলিম এবং 7.18% হিন্দু এবং 62.5% বৌদ্ধ এবং 7.7% খ্রিস্টান। সাক্ষরতার হার মাত্র 34%। তো এই উপজেলাটির নামকরণ সম্পর্কে আমরা ছোট্ট একটি তথ্য জেনে আসি। রাজস্থলী উপজেলার নামকরণ নিয়ে তেমন জটিল কোনো ইতিহাস নাই, তবে এলাকার গণিজনদের ভাষ্যমতে রাখাইন প্রদেশের রাজা বর্মী বারানডং সেনাপতির কাছে পরাজিত হয়ে বাংলাদেশে আসার পর এই এলাকায় তার রাজত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করে এবং তার নিজের প্রথা অনুযায়ী রাজ্য গড়ার আগে কলা গাছ রোপণ করে দেখা হয়। যত বেশি কলার কান্ধি তত রাজার রাজ্যাভিষেক হবে এই রাজ্যে। এই নিয়ম মেনে কলা গাছটি রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি পাড়ায় রোপণ করা হয়, কিন্তু কলার ছড়ায় কান্ধি কম হয়। তিনি এই স্থান ত্যাগ করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করেন। যাবার বেলায় ওই কলা গাছে রাজার ছোট্ট থলে রয়ে যায়। তখন থেকে রাজার থলে নামক নামকরণ করা হয় এই এলাকার। পরে রাজার থলে থেকে রাজারথলী ও বর্তমানে রাজস্থলী নামকরণ করা হয়। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলা পাহাড় ঘেরা একটি বৈচিত্র্যময় জনপদ, যেখানে মারমা, তৈচঙ্গা, ত্রিপুরা, মরং, খেয়াং, রাখাইন, সর্বোপরি বাঙালি সহ ৭টি জাতিসত্তার বসবাস করে। উল্লেখ্য যে এখানে কিছু চাকমা সম্প্রদায়েরও বসবাস রয়েছে। রাজস্থলী একসময় চন্দ্রঘোনা থানার অধীনে ঘিলাছড়ি নামে একটি মাত্র ইউনিয়ন ছিল, কিন্তু ১৯৮০ খ্রিস্টাব্দে ঘিলাছড়িকে ঘিলাছড়ি, গাইন্দা ও বাঙ্গালহালিয়া নামে ৩টি ইউনিয়নে বিভক্ত করা হয়। উপজেলার সর্বোচ্চ পাহাড় জান্দিমইন পাহাড়, যার উচ্চতা ৮০০ মিটার। আমরা আজকে এই জান্দিমইন পাহাড় পর্যন্তই যাত্রা করে বিরতি করব, কারণ এলাকাটি আসলে পর্যটকদের জন্য খুব একটা সুবিধার নয় বা নিরাপদ নয়। সে কারণে আমাদের সন্ধ্যার আগে আগেই আবার রাজস্থলী উপজেলায় ফিরে আসতে হবে। রাজস্থলী থেকে অন্তমুনিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু আমরা পুরো পথটুকু আজকে শেষ করতে পারবো না, কারণ আমাদের ৩.৫ কিলোমিটার পথ আমাদের গাড়িতে অথবা মোটরসাইকেলে যেতে পারবো, আর বাকি পথটুকু আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো বন্ধুরা ঘিলাছড়ি থেকে অন্তমুনিপাড়া যাইতে হলে আমাদেরকে প্রায় ৫.৫ কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে, আর এই পায়ে হেঁটে যাওয়া পথটুকু আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড় নদী এবং ঘন জঙ্গল ডিঙ্গিয়ে আমাদের এই অন্তমণি পাড়ায় পৌঁছতে হবে। তো আজকে আমরা ঘিলাছড়ি থেকে 2 কিলোমিটার পর হাঁটব এবং সেখানে মুম্বাছড়ি পাড়া থেকে আর 1 কিলোমিটার পথ পাড়ি দিলেই আমরা জান্দিমইন পাহাড়ের কাছাকাছি চলে যাব। এই পর্যন্তই আমাদের আজকে যাত্রা। তারপরে আগামীকাল আমরা আবার শুরু করব অন্তমণি পাড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার তথ্য। তো আমরা কিভাবে যাই এবং যাওয়ার পথে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি তা আপনারা দেখতে থাকুন এবং সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের সামনে চলে এসেছি। তো আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসি এবং চট্টগ্রাম থেকে একটি মাইক্রো ভাড়া করে নিয়ে এই রাজস্থলীতে আসি। তো আমাদের মাইক্রো এই ঘিলাছড়ি পর্যন্তই শেষ, এরপরে আর যেতে পারবে না, কারণ এরপরে কাঁচা রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং জঙ্গল। তাই এই পর্যন্তই আমাদের মাইক্রো রেখে আমাদের পায়ে হাঁটা শুরু। তো আমাদের সাথেই থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আশা করি আপনাদের পুরো পথটুকুই অনেক ভালো লাগবে। तो बंधुरा आमरा एखन मोबासरी पाड़ाय अवस्थान करतेछि। एखान थेके आर मात्र 1 किलोमीटर पथ पाड़ी दिलेई आमरा पेये जाब जान्दिमोहिन पहाड़। एई जान्दिमोहिन पहाड़ेर उच्चता 800 मीटर और एखान थेके आमरा आबार जेभावे पाये हेঁটে एखाने एसेछि सेइभावे आबार पाये हेঁটে एबं गिलाछड़ी थेके माइक्रोते करे आमरा आबार राजस्थलीते पहुँचे जाब। तो बंधुरा देखते थाकुन এই আঁকা বাঁকা পথ নদী জঙ্গল পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমি বিভিন্ন পাহাড় থেকে পাহাড়ে ঘুরে বেড়াই এবং আমার এটা অনেক ভালো লাগে এবং আপনাদের জন্য কিছু চিত্র ধারণ করে আপনাদেরও দেখানোর চেষ্টা করি। তো এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে তাও জানাবেন যা আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে এবং খারাপ লাগলে কোন জায়গাগুলো আমার ডেভেলপ করা দরকার এবং ভালো করা দরকার তাও আপনারা কমেন্টসে জানালে আমি খুবই খুশি হব। তো এই ছিল আমার আজকের তথ্য। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আর এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল বাটনটি ওপেন করবেন। আর যাদের খারাপ লেগেছে তারা আশা করি আমাকে কমেন্টসে জানাবেন যে আমার কোন কোন দিক ডেভেলপ করা দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।